আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা বাংলাদেশে প্রবাসী আছেন, যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন, আপনারা টিকিট নেওয়ার পরে চেক করে দেখবেন যে আপনার টিকিটের আসল দাম কত। ঠিক আছে, আমি সরাসরি আপনার দেখাচ্ছি। দেখুন ভাই, একটা রিটার্ন টিকিটের দাম 69,276 বাংলাদেশি টাকা, কিন্তু সেই টিকিটটা বিক্রি করেছে 94,000 টাকা বাংলাদেশি টাকা, 14,000 বেশি। তারপরে টিকিটের ডেটটা একটু চেঞ্জ করতে হবে, তখন আরো 17,000 লাগবে। কিন্তু চেঞ্জ করার জন্য মাত্র লাগে যেখানে 250 রিয়াল, তাতে 6,000 টাকা আসে আর কি, আগে পিছে হবে একটু রেট হিসাবে আর কি। তো যারা ভাই প্রবাসী আছেন, আপনারা নিজে নিজে চেক করে দেখবেন যে আপনার টিকিটের আসলে দাম কত আর আপনার কাছ থেকে কত টাকা বেশি নেওয়া হচ্ছে বা নিচ্ছে। আবার প্রবাসীরা তো ভালো হয় না, কারণ প্রবাসীরা বর্তমানে বাংলাদেশে টাকা পাঠায় না, হুন্ডির মাধ্যমে পাঠায়। তো এইভাবে যদি সব দিক থেকে ঠকে থাকে প্রবাসীরা, তাহলে টাকা পাঠাবে কিভাবে? একদিক থেকে তো এম্বাসি থেকে কোনো সুযোগ সুবিধা নেই, আর অন্য দিক থেকে আবার বাংলাদেশ থেকেও কোনো সুযোগ সুবিধা পায় না। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে আসতে বেশি টাকা লাগে। তো যাই হোক, অত কথা বাড়াবো না ভাই। যারা ভাই বিমানের টিকিট নিবেন অথবা নিয়েছেন, আপনারা একটু চেক করে দেখবেন যে আসলে আপনার টিকিটের দাম অরিজিনাল কত আর আপনার কাছ থেকে কত বেশি নিয়েছে। আর এটা আমি দেখাচ্ছি সৌদি এয়ারলাইন্সের টিকিট, ঠিক আছে? কারণ অন্য আপনার আবার অন্য এয়ারলাইন্সের টিকিট এভাবে চেক করলে কিন্তু আসবে না, তখন বলবেন ভাই ফালতু ভিডিও। কিন্তু না, আপনারা দেখুন ম্যানেজ বুকিং অথবা অনলাইন চেকিং করবেন, ঠিক আছে? যে কোনো একটা করবেন, কন্টিনিউ। আপনার এখানে বুকিং রেফারেন্স নাম্বার দিবেন আর এখানে লাস্ট নেম দিবেন। এরপরে আপনার লাস্ট নেম, এরপরে দেখুন অ্যাগ্রি করে দিবেন। দেখুন ভাই টিকিটটা চলে আসছে, মাই বুকিং। এই দেখুন টিকিট, পুরো টিকিট আমি আপনাদের নিচে নিয়ে দেখাচ্ছি একবারে টিকিটের দাম। এই দেখুন নেম নাসিমা আক্তার, এই দেখুন ভাই টিকিটের দাম টোটাল মিলে 79,276 বাংলাদেশি টাকা, কিন্তু এই টিকিটটা 94,000 টাকা নিয়েছে। আর এখন ডেট চেঞ্জ করার জন্য আবার লাগবে আর 17,000, কিন্তু সৌদি এয়ারলাইন্সের টিকিট চেঞ্জ করার জন্য যদি ডেট চেঞ্জ করেন 250 রিয়াল লাগে, আর ক্যান্সেল করতে 500 রিয়াল। যদি বিজনেস ক্লাস হয় তাহলে 300 রিয়াল লাগে, আর ইকোনমি ক্লাস বা সেভারে 250 রিয়াল লাগে। তো দেখুন এটা আছে, 30 আগস্টের টিকিট ছিল এটা, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দেখুন 30 আগস্টের টিকিট 2022, কিন্তু এটা আগে করতে হবে, 5 তারিখে করতে হবে। তার জন্য 17,000 টাকা বাংলাদেশি টাকা দাবি করে। ভাই সব ট্রাভেলের লোক কিন্তু খারাপ না, কিছু ট্রাভেল আছে বেশি টাকা নাই, কারণ যে এখান থেকে আপনি বুক করবেন টিকিট, সে ছাড়া কিন্তু অন্য আর কেউ পারবে না এটা করতে, আর যারা এজেন্ট আছে তারা কিন্তু পারবে। তো চারিদিক থেকে যদি প্রবাসীরা ধোকা খায়, আবার টাকা কিভাবে পাঠাবে? এখন আপনারা হিসাব করেন ভাই, সবাই তো চায় একটু টাকা বাঁচাতে, কিন্তু প্রবাসীদের বেলায় শুধু টিকিটের দাম বেশি, যেখানে টিকিটের দাম কম থাকার পরও বেশি নিচ্ছে, একটা ব্যাপার স্যাপার আছে না? এত টাকা বেশি নিয়ে তো যাবে না ভাই। তো আপনারা, আপনাদের কাছে রিকোয়েস্ট, সকল প্রবাসীদের কাছে রিকোয়েস্ট ভাই, আপনারা টিকিট নেওয়ার পরে চেক করে দেখবেন যে আসলে আপনার টিকিটের দাম কত আর কত টাকা বেশি নিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।